ভালোবাসাটা আসলে এরকমই, যেটা সবাইকে দেওয়া যায়, সবার জন্য ভালোবাসা সব সময় দেওয়া যায়, নির্দিষ্ট কোনো সময় না, সব সময় গুরু। কালকে নাকি ভালোবাসার দিবস, ভালোবাসার জন্য কোন দিবস লাগে? হ্যাঁ, চাইলে প্রতিদিন তো ভালোবাসা যায়। সালমান, কালকে নাকি ভালোবাসার দিবস? শুনলাম তো। ভালোবাসার কি কোনো দিবস আছে, মানে দিন তারিখ ঠিক করে? ভালোবাসার দিবস নিয়ে আপনি কি বলবেন গুরু? আমি এটাই বলবো যে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই, ভালোবাসা প্রতিটি মুহূর্তেই, ভালোবাসার প্রতিটি মুহূর্তে চাইলেই আমরা আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসতে পারি। আর ভালোবাসা মানে এই নয় যে শুধু আমরা আমাদের স্ত্রীদের ভালোবাসার দিবস নাকি কালকে? ভালোবাসার কোন দিবস নাই, বারো মাসই ভালোবাসা। বাবা মাকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, যেটাকে পবিত্র ভালোবাসা বলে। আমরা পবিত্র ভালোবাসা, আমরা পবিত্র ভালোবাসা যেটাকে বলে, আমরা সেই ভালোবাসি সবাইকে, নাকি? আমরা যাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ভালোবাসার দিবস নিয়ে আমাদের একটি নতুন গজল আসতেছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের হোলি টিউনে এটা রিলিজ হবে। গজল গাইছে কে? গজল গাইছে কেটা, কে গাইছে, কে কে গাইছে? সালমান সাদি গিয়েছে, আমি গিয়েছি, তারপরে গিয়েছেন হচ্ছেন আমাদের হাসান মাহাদি। এই ভালোবাসার দিবস নিয়ে গজলটি লিখেছেন হুসাইন নূর, উনি লিখেছেন এটা, আর সুর করেছে আমি তো জামিল। আচ্ছা, আশা করি এই ভালোবাসার দিবসের এই গজলটি আপনাদের ভালো লাগবে। ভালোবাসার কোনো দিবস নাই, এই দিবস হিসাব করে যারা ভালোবাসে তারা প্রকৃত মূলত ভালোবাসে না, এগুলো নিছক লোক দেখানো ভালোবাসা, কি বলেন গুরু? এই দিবস নিয়ে যারা ভালোবাসা ভালোবাসার দিবস বলে, এরা তো মূলত প্রকৃত ভালোবাসে না, এরা হচ্ছে লোক দেখানো ভালোবাসা। ভালোবাসার বিষয়টা হচ্ছে মন থেকে, যাকে যে ভালোবাসে সে মন থেকে এমনি ভালোবাসে, আর একদিন ভালোবাসে না, বারো মাস ভালোবাসে, এটাই হচ্ছে মূল কথা, কি বলেন গুরু? গুরু আপনি কিছু বলেন, আপনার, আপনি তো গুরু, মানে আপনার থেকে তো আমরা কিছু উপদেশ পেতে পারি। জাতি যদি কিছু উপদেশ না পায় তাহলে তো গুরু মানে আপনার সাথে যায় না। এটা গুরু বলেন, ভালোবাসাটা কিন্তু ভাই ভাইয়ের সাথে হতে পারে, বন্ধু বন্ধুর সাথে হতে পারে, বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের বাচ্চাদের, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে আমরা কিন্তু চাইলে ভালোবাসতে পারি। এবং ভালোবাসাটা আসলে এরকমই, যেটা সবাইকে দেওয়া যায়, সবার জন্য ভালোবাসা সব সময় দেওয়া যায়, নির্দিষ্ট কোনো সময় না, সব সময়, এনি টাইম, তুমি চাইলেই দিতে পারো। এটা বিয়ে করলে তুমি বুঝবে এটা। তুমি কি আরো বিয়ে করতে যাচ্ছ? না, ও কথা বলছে, ও তো এখন বলতেছে কিন্তু বুঝতেছে না আসলে ভালোবাসাটা কি।